Assalamualaikum. গোসানের ভিডিওর পক্ষ থেকে রাজু আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে আসলে আকর্ষক একটা ভিডিও বানানো, সেটা হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই দেখেন একটা আমার পিছনে ভাঙা একটা ব্রিজ আছে। বেশ কিছুদিন আগেও ব্রিজটা ভালো ছিল, হঠাৎ মানে আকস্মিকভাবে ব্রিজটা দেবে গেছে। এটা একটা বড় খাল, খালের পার এক পাশে ব্রিজটা ছিল, দুই পাশে কিন্তু খাল। তো আমরা যাওয়ার সময় স্থানীয় একজন ভদ্রলোক পাইছি, চাচা, উনি কিছু ইন্টারেস্টিং ঘটনা বলছেন এই জায়গাকে কেন্দ্র করে। তো ওনার সাথে একটু আলাপ করবো। আসসালামু আলাইকুম চাচা, আপনার নামটা কি? মাখন চন্দ্র দেবনাথ। মাখন চন্দ্র দেবনাথ। আচ্ছা, আপনার বয়স? আচ্ছা, উনি বলতে 70 থেকে 2-1 বছর কম। আসলে আপনি একটু আগে আমাদেরকে মানে বলছিলেন এই জায়গা সম্পর্কে, এখানে কি কি আজব আজব ঘটনাগুলো আপনারা দেখেন বা শুনেছেন, একটু কি বলবেন আমাদেরকে? আমি পূর্বে বলি আর কি, আজ থেকে প্রায় 150 বছর আগে আমার দাদাই ছুটো আসলা, তো এই খালো জালয় মাছরা খালটা আছে, তো মা দার্গিনও উঠে না, তো লামছে বুড়ো দেশে মাঝে সন্ধ্যে চলাতে যায়, সেখানে সবাইকে দুয়ারি ছিটো আজমাল কইছে। তখন সন্ধ্যে হইলা আমার 7 পাল মাছ আছে, আমি 1 পাল নেলাইব, আর জীবনে খালটা গেছে না। আচ্ছা, আমি একটু তামাই আপনাকে, চণ্ডী বলতে আসলে আপনি কাকে বুঝাচ্ছেন? দুর্গা আগে দুর্গা। হ্যাঁ, দুর্গা আগে চণ্ডী। মানে দুর্গা কি স্বপ্ন যুগে বলছেন এই কথাগুলো? না, বেশি ডাকে বুড় দিয়ে খালো, উদর হলো বুড় দিছে হন গেছে একটি। আচ্ছা, একটি হন গেছে বুড়ো আলাদা। দর্শক, আপনারা কি ওনার কথা কি আসলে বুঝতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, আপনি বলেন। আমি এরপরে দেখো পয়লা লয়, পয়লা লয়েছে লিখানো 5 জন, ছাত্র স্কুলের ছাত্র লয়েছে 5 জন, আর আরো কোন লয়েছে রোবারি। আর একটু তামাই আপনাকে, মানে 5 জন ছাত্রের নিচে বলতে কি একটু খুলে বলবেন, এটা কত সালের দিকে ঘটনা বা কিভাবে ঘটছিল? এটা ও যে বড় ভানিও করছিল বাক্কা কত বছর আগে, এই যে সাল হলো আমি কইতে পারতাম না। আনুমানিক কত বছর হবে? মানে মনে করা 8-10 বছর আগে। আচ্ছা, 8-10 বছর আগে তোমার ভানি আইল বছর মতো 5 জন, ও কি হলো নাও থাকি নাও বুড়ি গেছে আর কি, নৌকা ডুবে 5 জন মারা গেছিল। আর একজন মরছে তোমার সাপ একটা, ওটা অবাই দিয়ে আইসে আর সব সাপ দেখা না, ওটা মারতে গিয়া অন্য গিয়েও নাও উবইয়ে তলিয়েছে, আর দুজন আছিল একজন হাতকেও তার মারা গেছে। আচ্ছা, আর একটু আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক, আপনারা হয়তো ওনার সত্যতা বুঝতেছেন না, উবইয়ে তলিয়ে গেছে মানে বিষয়টা হচ্ছে একদম খাড়া সরাসরি পানির নিচে চলে গেছে। আমরা সাধারণত জানি বা দেখি নৌকা যখন ডুবে এক পাশ থেকে ডুবে, ডান পাশ বাম পাশ যে কোনো পাশ থেকে ডুবে, কিন্তু উনি ঘটনাগুলো সাক্ষী উনি বলতেছেন যে সরাসরি মানে একদম সোজাসুজি ভাবে পানির নিচে চলে গেছে। ও উলা করে ডুবে ডুবে এই 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 জায়গাটা। ও তো আর দা লাস্ট এই একারে উবই আর তোলে গেছে, কিন্তু ফুটকিটা বেশ আবার ফুট। আচ্ছা, এর বাদে ও জায়গা স্রোত ছিল, খুব এই খালটাতে প্রচুর স্রোত ছিল, এটা একটা খরস্রোতা খাল, এবং উনি বলতেছে স্রোত থাকা অবস্থায় মানে মানে যে যে ব্যক্তি পানিতে ডুবছে সে সরাসরি মানে একদম সোজা হয়ে ডুবছে। একটু এদিকে আমরা যাই। এরপরে আরেকটা বলছিলেন যে আপনি যে গাছ উঠে এই বিষয়টাকে একটু বলবেন। এটা হইলো বটর গাছ, যেমন নমসূত্র আছে, অনেক তারা মাছ করাতে রাইজ মনে হয় অনুমানে 2.5টা বা 3টা সন্ধ্যা নিভর রাইজ তারা আলো থেকে উঠে, যেমন দেখে এক বটর গাছ একটা 3-4 বেরি গাছ ওই বই আকারের মাঝে দিয়ে পথ দিছে। একটা বট গাছ, খুব বড় একটা বট গাছ, আপনারা একটু দেখেন, আমি বলবো ক্যামেরা এদিকে নিয়ে আসার জন্য। এই যে খাল, আসলে স্থানীয় ভাষায় এটাকে ডর বলে, ডর হচ্ছে একটা খালের মানে যে জায়গাটা সবচেয়ে গভীর গভীর অংশটাকে ডর বলে। তো চাচা বলতেছিলেন আসলে একটা বট গাছ বিরাট, 5-6 বের বলতে মানে 5-6 জন মানুষের দুহাত একসাথে করলে যতটুকু হয় ঠিক এতটুকুই বড় একটা গাছ, পানি পানি দিয়ে হাঁটে, ঠিক না চাচা? আচ্ছা, আসেন এখানে। তারপরে ঘটনাগুলো যদি একটু বলতাম, তারপরে কোনো সময় এটা বড় একটা যে সাইরা দিয়ে ডামাকে মনে হয় পয়সা দানু গাইতো উলা ডামের মতন খাসিম কোনো সময় পায়, খাসিম নিশ্চয়ই আপনারা বুঝতেছেন, এটা 4 হাতি বলতে বড় খাস বড় সাইজের আছে, কোনো সময় গজার গজার মাছের মতন, কোনো সময় গজার, আর কোনো সময় পাওয়া যায় তোমার তারে বড় একটা গোয়াল মাছ, গোয়াল মাছের মতো। আচ্ছা, আপনি কি আরেকটা জিনিস বলবেন যে আপনার মানে এই পর্যন্ত আপনি আসলে কতজন মানুষ এখানে মারা যেতে দেখছেন বা শুনছেন? সকলটা তোমার এই 20 বছরের ভিত্তিতে প্রায় 20 জন মানুষ মারা গেছে।
গত 20 বছরে প্রায় 20 জন মানুষ আসলে আশ্চর্যের ঘটনা মানুষ মারা যেতেই পারে এটা স্বাভাবিক কিন্তু এখানে আসলে অস্বাভাবিক কিছু কার্যকলাপের মধ্যে মানুষ মারা যায় অস্বাভাবিক ঘটনার মাধ্যমে মানুষ মারা যায় এখানে কিন্তু খুব গবে খুবই গভীর না আচ্ছা এটা কি কখনো আপনারা স্থানীয় যারা আছেন কখনো কি এটাকে শুকানোর ব্যবস্থা করেছিলেন বা পানির সাথে এটা মেশিন না চারটা মোটর লাগে দিও মারে না ভুগাইতে পারে না চারটা মোটর মানে মোটর ওই যে ইলেকট্রিক মেশিন গুলো বসিয়ে আসলে এটাকে শুকানো যায় না সম্ভব হয় না এটা খুব গভীর খাল এত এই আছে তো মানে এই খালটা তো জাগ্রত হয় জাগ্রত কোনো সময় এটা গাছ আমরা গ্রামের এখন আজ থেকে 60 বছর আগের কথা কই আমরা গ্রামের গাছ কাটা নাওয়া তো দেখে গাছ একটা মনে কর বিশ হাত লম্বাই দুই থেকে আড়াই বিলো কয়েকটা নাওয়ের বাতাইব বলা গাছটা নিমুখ গাই যাবো তারা গাছ ইয়ে করে আইসি নি তো মানে তারা খাসি লেগে তারা টানে হুক না ভাই তারা দুই ভাইয়ে আর গাছের টানে খালে ডরে দিয়া এর পরে খাসি যদি সারছে মনে লইছে বম বম লই আস্তা খাল জুড়ি আগে উঠে গেছি ঘটনাটা আমি আর একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে বোঝার স্বার্থে মানে চাচা যেটা বলতেছিলেন তারা দুই ভাই ছিল অনেক বছর আগে প্রায় 50 থেকে 60 বছর আগে ঘাস কাটতে গেছিল হাওরে নৌকা যুগে তো ওরা বাড়ি ফেরার সময় দেখছে যে খালের মধ্যে একটা গাছ মানে দুই চার জনের থেকে বড় একটা গাছ পড়ে আছে তো ওরা ভাবলো যে গাছটা রশি দিয়ে বেঁধে রাখি গাছ গাছ বাড়িতে রেখে তারপর ওরা মানে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছিল যাই হোক তোরা বাড়িতে গাছ রেখে আবার আসছে আসার পরে এই যে রশি দিয়ে গাছটা বাঁধা ছিল রশি ধরে টানতেছে কিন্তু গাছ উল্টো তাদেরকে টেনে পানিতে নিয়ে গেছে আর কি কোনো ঘটনা আছে আর মনে করো এই খালে এই খালে যে আমি কোনো সময় মাছ ধরা বা কাঁকা সাথে আইসাম যে পয়সা থাকে দে ফাগের দে পাকিস্তান হলে পয়সা সাইরানি ঠিকই আছেন না এটা যদি বাংলা পয়সা থাকে তা খালে খালি মুরগিতে টানে তখন যখন কোনো সময় ইয়ে করছে না বাংলা ভাষা লিয়া খালে দি হাতার দিও না এই ঘটনাটা আর একটু ইন্টারেস্টিং উনি বলতেছে যে পাকিস্তান পিরিয়ডে ওনারা যখন ছোট ছিল এইদিকে আসলে নৌকা নৌকা যুগে পারাপার হতেন পকেটে যদি কাঁচা পয়সা মানে এই কি বলে এটাকে কয়েন কয়েনগুলা ওই পাকিস্তান আমলের কয়েনগুলা যদি পকেটে থাকে তাহলে নৌকা নাকি নিচের দিকে টানতো আসলে এটা ম্যাগনেটিক ফিল্ডও হতে পারে জানা নাই বা অতি ম্যাগনেটিক কিছুও হতে পারে ওই যে উলাল জাল আছে না উলাল জাল লইয়া যদি খালে দি আপনাকে ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন আপনার মুখ থেকে আমরা যেটা তুলে নিছি এটা অনেকেই দেখবা দেশ বিদেশের মানুষের দেখবা এটা কিন্তু এটা আমি সত্য কারণ আমার দাদাই আছে না আপনার দেখে বোঝা যায় আচ্ছা এটা পয়রা আপনার মুখের এটা দেখে বোঝা যায় ওলো ওলো আছে না কোন এখন গনি মানে তার থিমকার বাড়ি ভাঙ্গা দিছে বড় বড় প্রিয় দর্শক আসলে কি বলবো চাচার মুখ থেকে আমরা শুনলাম অনেকগুলাই সবগুলা ঘটনাই খুব ভয়ানক আসলে সময় স্বল্পতা এবং আলো স্বল্পতার কারণে বা আমাদের প্রস্তুতিও নেই এই খালের আশেপাশের অঞ্চল এলাকাটা আপনাদেরকে দেখাবো তবে আশা রাখি ইনশাল্লাহ আবার আসবো এই খাল থেকেই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ চাচাও থাকবেন বা আরও গেস্ট আমরা যোগাযোগ সংগ্রহ করার চেষ্টা করবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ